হ্যালো বন্ধুরা, নেশা চ্যানেলটিতে আপনাদের সুস্বাগত। আজকে আমরা জানব করোনার আপডেট নিউজ সম্পর্কে। কঠোর লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী বিজিবিও মাঠে থাকবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। দেশে সংক্রমণ বেড়ে যাওয়ায় গত 25 জুন কোভিড সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি সারা দেশে 14 দিন সম্পূর্ণ শাটডাউন দেওয়ার সুপারিশ করে। এরই ধারাবাহিকতায় সোমবার থেকে সীমিত পরিসরে লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে। এ সময়ে বন্ধ থাকবে গণপরিবহন, সরকারি ও বেসরকারি অফিস খোলা রাখা যাবে, সেক্ষেত্রে কর্মীদের নিজস্ব পরিবহনের ব্যবস্থা করতে হবে। অন্যদিকে 7 দিনের সর্বাত্মক লকডাউন শুরু হবে আগামী 1 জুলাই বৃহস্পতিবার থেকে। ওই সময়েও শিল্প কলকারখানা লকডাউনের আওতার বাইরে রাখা হতে পারে। এই সময়ে রপ্তানিমুখী কার্যক্রম সচল রাখার স্বার্থে ব্যাঙ্কিং সেবাও চালু রাখা হতে পারে। দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকার গত 5 এপ্রিল থেকে 7 দিনের জন্য গণপরিবহন চলাচল সহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছিল। পরে তা আরও 2 দিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় 14 থেকে 21 এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে সর্বাত্মক লকডাউন শুরু হয়। পরে তা আরও 8 দফা বাড়িয়ে আগামী 15 জুলাই পর্যন্ত করা হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এবং যারা আমাদের নেশা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আমাদের নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পেতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।